ধরুন আপনি হুট খোলা জিপে করে জঙ্গলের রাস্তা দিয়ে চলেছেন, আর ঠিক সেই সময় দেখলেন রাস্তার পাশে এক অতিকায় সিংহ বা সিংহী দুলকি চালে কাউকে পরোয়া না করে চলছে, তাহলে কেমন অনুভব করবেন? ঠিক এরকমই রোমহর্ষক অভিজ্ঞতা অর্জন করার সবথেকে অনুকূল জায়গা হলো গুজরাটের জুনাগড় জেলায় অবস্থিত গির ন্যাশনাল পার্ক। গুজরাট ভ্রমণ পর্বে আমরা বারোদরাতে এক রাত থেকে দেখে নিয়েছি স্ট্যাচু অফ ইউনিটি, এবার চলেছি গির অরণ্যের অনন্য অভিজ্ঞতা অর্জনের অভিলাষে। আজকের ভিডিওতে আমি সেই গল্পই শোনাব। এখন বাজে ভোর 5টা, বারোদরাতে চারিদিকে ঘন অন্ধকার, এখানে আলোই ফোটেনি। আমরা এখন ছায়াপুর স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের ট্রেন ঢুকবে। গুজরাটে সকাল দেরিতে হয়। আমরা বারোদরাতে ছায়াপুর স্টেশনের ভিতরে ঢুকে দেখি সেই ভোরেও বেশ কিছু যাত্রী সেখানে তাদের নিজ নিজ ট্রেনের জন্য অপেক্ষা করে আছে। আকাশ একটু পরিষ্কার হতেই আমাদের জব্বলপুর সোমনাথ এক্সপ্রেস ছায়াপুরি স্টেশনে এসে দাঁড়ালো। ঠিক 5:48 আমাদের ট্রেন ছায়াপুরি স্টেশন ছেড়ে দিয়ে চলতে শুরু করলো দুর্বার বেগে। আমেদাবাদ স্টেশনে ট্রেন থামতে গুজরাটের বিখ্যাত ধোকলা কিনে নিলাম প্ল্যাটফর্মের একটা স্টল থেকে। ধোকলা দিয়ে সেদিন ব্রেকফাস্ট ছাড়া হলো। ট্রেনে প্যান্ট্রি কার্ড ছিল না, তাই ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে অনলাইন অর্ডার দিয়ে ট্রেনে লাঞ্চ তুলে নিলাম। ঠিক দুপুর 3টে নাগাদ আমাদের ট্রেন জুনাগড় জাংশন স্টেশনে এসে দাঁড়ালো। ব্যাগপত্র ট্রেনে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। স্টেশনটা খুব একটা বড় নয়, একটা ফরেস্টের গেটওয়ে হিসেবে স্টেশনের চেহারাটা বেশ মানানসই। ইচ্ছা ছিল একটা গাড়ি ভাড়া নেব, রাস্তায় এসে দেখি সেখানে কোনো গাড়ি নেই, শেশে অটোর শরণাপন্ন হতে হলো। জুনাগড় স্টেশনে ট্রেন থেকে নেমে বাইরে বেরিয়ে এসে দেখি গাড়ি টাড়ি খুব একটা নেই, কিন্তু প্রচুর অটো আছে। একটা অটো বুক করলাম, এই অটোটা আমাদের 1500 টাকা নেবে, শ্মশানগিরে নামিয়ে দেবে। একটা অটোর সঙ্গে রফা করে নিলাম, এই 50 কিলোমিটার মতো রাস্তা আমাদের অটোতেই পাড়ি দিতে হবে। অটো আমাদের নিয়ে ছুটে চললো শ্মশানগিরের উদ্দেশ্যে। এই শ্মশানগির থেকে শুরু হয় গির জঙ্গল সাফারি। শ্মশানগিরেই বুক করা রয়েছে আমাদের হোটেল। একটু পরেই জুনাগড় শহর শেষ হয়ে গিয়ে রাস্তার দুধারে শুরু হলো মাঠ আর জঙ্গল। বেশ রোমাঞ্চকর সেই জার্নি। ভোরের দিকে বেশ শীত শীত ভাব ছিল, কিন্তু সূর্য এখন মধ্যগগনে, তারই তাপে চারিপাশ যেন দাবাদহে দাউ দাউ করে জ্বলছে। সেই গরমে চলতে চলতে আমাদের অটোর ইঞ্জিন গেল গরম হয়ে, অগত্য আমাদের 10-15 মিনিট ব্রেক নিতে হলো। রাস্তায় যেতে যেতে আমাদের অটোর ইঞ্জিন গরম হয়ে গিয়েছে, সেই জন্য 15 মিনিটের একটা ব্রেক নেওয়া হচ্ছে। ড্রাইভারের সঙ্গে কথা হচ্ছিল, বললো এই সময় নাকি শীতকাল, কিন্তু আমরা দুপুরবেলা গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। ইঞ্জিনের মাথা ঠান্ডা হলে আবার রওনা দিলাম। আমরা যত শ্মশানগিরের দিকে এগিয়ে চললাম, রাস্তার সৌন্দর্য ততই যেন হয়ে উঠল আরও মনোহরা। অটোকে বিশ্রাম দিতে আমাদের আরও বেশ কয়েকবার রাস্তায় ব্রেক নিতে হলো। সূর্যদেব যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে, আমরা পৌঁছলো আমাদের হোটেল এ স্টার শ্মশানগিরে। চেক ইন ফর্মালিটি সেরে ঢুকে পড়লাম হোটেলের রুমে। এই হচ্ছে আমাদের শ্মশানগিরের হোটেল এ স্টারের ঘর, ডাবল বেডরুম, বাঁদিকে বাথরুম, বাথরুমটা পরে দেখাচ্ছি। সোজা গিয়ে এখানে ডাবল বেড সুন্দর করে সাজানো, উপরে চলছে এসি আর ফ্যান, সুন্দর লাইট দিয়ে সাজানো, দুদিকে দুটো বেডসাইড ডেস্ক। এই হচ্ছে আমাদের বাথরুমটা, বাঁদিকে একটা ছোট্ট বেসিন, উপরে আয়না রয়েছে, এদিকে শাওয়ার, কোমোড, ঠান্ডা গরম জল, আর ওদিকে একটা ভেন্ট। পরদিন কাক ভোরে হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম। শ্মশানগির শহর তখন সবে জেগে উঠেছে। আমরা পায়ে হেঁটে রওনা দিলাম সিংহসদনের উদ্দেশ্যে। এই সিংহসদন থেকে শুরু হয় গিরের জিপ সাফারি। বুকিং আগে থেকে অনলাইনে করে নিতে হয়। আমাদের রিপোর্টিং টাইম ছিল সকাল 6টা।
সিংহসদনে পৌঁছে দেখি আমাদের মতো অনেক অরণ্যপ্রেমী মানুষেরা সেখানে আগে থেকে ভিড় জমিয়ে রেখেছে। মেইন রিসেপশনের সামনে লম্বা লাইন, আমিও দাঁড়িয়ে পড়লাম লাইনে। আমার অনলাইন টিকিট দেখে সেখানে রিসেপশনের স্টাফ তাদের রেজিস্টারে এন্ট্রি করে নিল আর আমাদের অপেক্ষা করতে বলা হলো। একটু পরে একজন গাইড এসে আমাকে নিয়ে গেল ক্যাশ কাউন্টারের সামনে। সেখানে জিপের আর গাইডের ভাড়া জমা দিতেই আমাদের একটা পারমিট দেওয়া হলো। সেখানেই লেখা রয়েছে আমাদের জিপের নাম্বার। একে একে জিপ বেরোতে শুরু করলো সিংহসদন থেকে। আমাদের জিপ এসে গেলেই আমরা উঠে পড়লাম জিপে। জিপ ছেড়ে দিয়ে রওনা দিল গির ফরেস্টের এন্ট্রি গেটের দিকে। আমরা সকাল 6টায় লাইন দিয়ে সিংহসদন থেকে একটা জিপ নিলাম, তারপরে এখন জঙ্গল সাফারির উদ্দেশ্যে বেরোচ্ছি। এখানে অক্টোবর মাস, সকালে বেশ ঠান্ডা, আমাদের তো হাত মন মনে হয়ে যাচ্ছে ঠান্ডায়। দুপুর থেকে যদিও গরম পড়ে, এবার থেকে জঙ্গলটা গিয়ে দেখা যায়। এখানে প্লাস্টিকের বোতল নিষিদ্ধ, তাই সিংহসদন থেকে 10 টাকার বিনিময়ে একটা জলের বোতল ভাড়া করে নিলাম। বোতলটা পরে ফেরত দিতে হবে। মেইন রাস্তা থেকে ডান দিকে বাঁক নিতেই মেঠো রাস্তায় এসে পড়লো আমাদের জিপ। এন্ট্রি গেটে আমাদের পারমিট চেক করা হলো, তারপরে একটা বড় গেট পেরিয়ে আমাদের জিপ ঢুকে পড়লো ফরেস্টের ভিতরে। দুপাশে ঘন গাছের বুনট, জঙ্গলি কাঁচা রাস্তা, পাখিদের ডাক নিমেষে আমাদের মন কেড়ে নিল। আমাদের তীক্ষ্ণ দৃষ্টি তখন জঙ্গল ভেদ করে বন্যজন্তুর খোঁজে নিবিষ্ট। প্রথমেই দেখলাম গাছের কোটরে একজোড়া প্যাঁচা, ওদেরকে ক্যামেরা বন্ধ করার বৃথা চেষ্টা করলাম। রাস্তার ধারে একতল সাম্বট ডিয়ার, এরপরেই এক জায়গায় শুনলাম সিংহের ভীষণ হাড় হিম করা গর্জন। পাশে রাস্তার উপরে সিংহের টাটকা পায়ের ছাপও দেখতে পেলাম। বেশ রোমাঞ্চিত হয়ে উঠলাম এই হঠাৎ প্রাপ্তিতে। একটু এগিয়ে যেতেই দেখলাম আর একদল হরিণ, তারা সপরিবারে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেখে তারা একটু ইতস্তত করতে লাগলো। জঙ্গলের এক স্থানে আমাদের টয়লেট ব্রেক দেওয়া হলো। জল আর জঙ্গল ভেঙে আমরা অনেক হরিণ দেখতে দেখতে পৌঁছে গেলাম একটা পয়েন্টে, যেখানে নাকি একটা সিংহকে স্পট করা গিয়েছে। জিপ কাছে যেতেই দেখলাম এক সিংহি তার নবজাত শিশু সিংহকে নিয়ে ঘাসের ওপর লম্বা হয়ে শুয়ে আছে। আমাদের গির সাফারি সার্থক, ভরাট মন নিয়ে রওনা দিলাম আবার। আবার দেখা হলো এক হরিণের সঙ্গে, সে রাস্তার পাশে বসে নিশ্চিন্তে জাবর কাটছে। রাস্তায় দেখা এক হনুমান পরিবারের সঙ্গে,
রাস্তার ধারে এক ছোট্ট জলাধারের পাশে এসে কিছুক্ষণ দাঁড়ালাম। এরপরেই বেরিয়ে এলাম জঙ্গল থেকে। আমাদের 3 ঘন্টার সাফারি শেষ হয়ে গেল, আমাদের অভিজ্ঞতা সার্থক। জিপ থেকে নেমে সকালের পরিষ্কার আলোতে সিংহ সদনকে ভালো করে দেখে নিলাম। সিংহসদন থেকে খানিক এগিয়ে রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম ব্রেকফাস্টের জন্য। সেখানে রুটি আর আলু ফুলকপি তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। খাবার শেষে হয়ে গেল 1 কাপ গরম গরম চা। আমাদের হোটেলে ফিরে এসে চেক আউট করে মালপত্র তুলে নিলাম একটা আর্টিকাতে। এবার আমাদের গন্তব্য সোমনাথ, তবে সে গল্প নিয়ে ফিরছি পরের পর্বে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। খুব শীঘ্রই ফিরছি এরকম আরেকটা বেরানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।